এই জায়গাতে আপনি এবারে নতুন প্রার্থী হয়েছেন, নতুন প্রার্থী হয়ে নির্বাচনটা কিভাবে কাটাতে চান? নির্বাচনটায় শুধু আমরা প্রচার নয়, মানুষকে সচেতন করা যে এত বছর ধরে তৃণমূল তো ছিল, কিচ্ছু হয়নি, ফ্যাটাল মাস্টার প্ল্যানের মও হয়নি, কোনো রেলওয়ে লাইন হয়নি, কোনো জায়গায় কিচ্ছু নেই, না পাঁশকুড়া, না আদ্রা, না ঘাটাল, রোডস কিছু হয়নি। আপনি ডেবড়া দেখুন, ঘাটাল দেখুন, পশ্চিম পাঁশকুড়া দেখুন, পিংলা দেখুন, সবই একই অবস্থা, কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবং ডেভেলপমেন্টের জন্য একজন এমপির কিন্তু তার যে এই যে জায়গাটা, এই জায়গায় পড়ে থাকার দরকার। সে যদি পড়ে না থাকে তাহলে মানুষের সঙ্গে কথা বলবে না, মানুষের সঙ্গে যদি কথা না বলে তাহলে মানুষের কী নিত্য প্রয়োজনীয় কী অসুবিধা, কী সুবিধা, কী ভয়ঙ্কর অসুবিধা এবং কী সাংঘাতিক প্রয়োজন সেটা বুঝতে পারবে না। এমন একজন এমপি এখানে তৃণমূল দিয়েছে যিনি পাঁচ বছরে এখানে পাঁচবারও আসেননি, এত বড় বন্যায় তার পা পড়েনি, তার পা ভেজেনি, তার পায়ের জুতো চটি এখানে বন্যার জলে ভেজেনি, তাহলে কী হবে? তাহলে মানুষ কাকে বলবে? মানুষ তো বলতে চায়, এত মানুষ, হাজার হাজার মানুষ, তাদের তো কিছু না কিছু প্রবলেম আছে, বলতে চায়। আজকে আমি এসেছি তো আমি এদের সঙ্গেই থাকবো, এটাই আমার কাজ, আমি 365 দিন 24 ঘন্টা এদের মাঝখানেই থাকবো, এদের এখানেই ঘুরবো, ঘুরবো, এদের বাড়িতেই খাবো। এবং এদের যা সমস্যা, এদের যা সমস্যা, সেই সমস্যা আমি মোদীজির কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখান থেকে আমি প্রকল্প বের করে আনবো। এরা এরকম এরকম করে এদের উন্নতি পাবে, এইভাবে উন্নতি পাবে। আমি নিয়ে ওখানে বসে থেকে নিয়ে আসবো, আমি যদি জঙ্গল মহলের উন্নতি করতে পারি তাহলে আপনি কি ওই অবস্থায় থাকবেন না আমি ওই অবস্থায় থাকবো যে আমরা কথা বলে এই মানুষগুলোর জন্য কিছু নিয়ে আসতে পারি? একটা এফেক্টিভ কোঅর্ডিনেশনের একটা রিলেশনশিপ গড়ে তোলা, ভালো মিষ্টি রিলেশনশিপ গড়ে তোলা এবং এদের সমস্যাগুলো নিয়ে গিয়ে ফেলা এবং প্রকল্প নিয়ে এসে এদের সহায়তা করা, জায়গাটার উন্নয়ন করা, এমপির ধর্ম, এমপির কর্ম, যেটা আগেকার এমপি করেননি, কাউকে দোষ দিয়ে লাভ নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে তিনি যদি সম্পর্ক তৈরি করে সেখানে যদি প্রকল্প দিতেন, সেন্ট্রাল গভর্নমেন্ট সারা ইন্ডিয়াতে ডেভেলপ করছে, মোদিজির হাজার হাজার স্কিম হয়ে গেছে, এটা কী জিনিস? এত এক্ষুনি হয়ে যেত এরকম করে, কেউ যায়নি, কেউ ফলো আপ করেনি, কেউ বলেনি, কোনো কথা হয়নি, যেটা নিজেরা করেনি, এমনকি আসেনি। প্রথম কথা সে আসবে, তিনি আসবেন, তিনি বসবেন, তিনি শুনবেন সমস্যা, তবেই তো সমস্যাগুলো নিয়ে তিনি গিয়ে বলবেন। কতবার এসেছেন তিনি এখানে? জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি জেতার ব্যাপারে 150% আশাবাদী। জয় শ্রী রাম।